কাশীপুর রাজবাড়ি গেছিলাম আমরা। কাশীপুর রাজবাড়িতে তো আমাদেরকে প্রবেশ করতে দিল না, তো ওইখান থেকে আমরা শুনলাম রঞ্জনডি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর, দেখবেন জায়গাটা। আমরা যাচ্ছি এখন রঞ্জনডি ড্যাম। এই যে ওখানে গিয়ে আমরা এইসব দেখতে পাবো। এই একটা কাশীপুর দিয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা রাস্তা পড়বে, এই যে ব্রিজটা, এই ব্রিজ থেকে এগিয়ে গিয়ে ডান দিকটাতে ব্রিজে গেলেই সেখান থেকে শুনলাম 4 কিলোমিটারের মতন ডিস্টেন্স। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁকুড়া যাওয়ার আর একটা হচ্ছে কুমার দাঙ্গা, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে রঞ্জনডি রাস্তাটা, বাঁকা রাস্তা পড়বে দূর, বাট একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে নেট কাজ করছে না সব থেকে বড় কথা, তো রাস্তা জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, আর মানুষজন একটু কমই এদিকে যাচ্ছে। তো ওই রাস্তাটা দিয়ে এলাম, ওইদিকে সুন্দর একটা বন পড়লো, খুব সুন্দর রাস্তা। আর এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব, এখান থেকে আর 3 কিলোমিটারের মতন বলছে। তো চলুন এবারে আবার দেখা হবে রঞ্জনডি ড্যামে। ৪০ টাকা করে পার হেড নেয়। আর কতক্ষণ ঘোরাও তোমরা? আচ্ছা, এখান থেকে ওই দিকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তো এখান থেকে জঙ্গলের আরেকটু ভেতর দিকে যাচ্ছি, অনেক কিছু দেখার আছে, বললো চাই না কি দেখার আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে দেখে নিই। লাস্ট এসেছিলাম বরন্তি, বরন্তি এই জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগছে, ভালো লাগলে আপনারাও এদিকে আসবেন। আর এখানে একটা রিসোর্ট করছে, ওদের প্রজেক্ট চলছে, এখন 1 বছর বাকি, কীরকম করে বুকিং হবে সেগুলো সব আপনাদেরকে জানিয়ে দেবো ওদের সাথে একবার কথা বলে। কত মাস না, জায়গাটা দেখুন কি অপূর্ব। পেট গুড় গুড় করছে, খাবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা খাবো ডিম ভাত, পশ্চিমবঙ্গের সব থেকে আইকনিক ফুড ভাত, ডিম ভাত, ডিম ভাত, ডিম ভাত, ডিম ভাত। তো চলুন আর এখানে আরেকবার দেখিয়ে দেবো যে লজটা করেছে, তো এখানে কেমন করে বুকিং করতে হয়। বুকিং করতে হয় আর রেন্ট কত আপনাদেরকে জানাচ্ছি। রুম বেশ বড়, টিভি, এসি সবই আছে, ডবল বেড। এখন এখানে কাজ চলছে, তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
ভিউটা শুধু দেখুন ব্যালকনি থেকে। দেখি এই ভেতরে এখানে একটা ডরমিটরি রুম আছে যেটা বেশ বড়, দেখে নিন। দাঁড়াও দাদা এক সেকেন্ড, এটা অ্যাটাচ বাথরুম আছে, এটা ডবল। এটা বাথরুম করেছো সিঙ্গেল? আচ্ছা, এ রাতে হেভি ঠান্ডা লাগবে কিন্তু, জানলা খুলে দিলে দেখতে হবে না। বেশটা চলে এলাম, ও ভিউটা দেখুন শুধু। রুম যত আছে সবচেয়ে এসি, প্রতিটা রুম নন এসি কিন্তু নেই। ডরমিটরি যেটা দেখালাম সেটা দু তিন দিনের মধ্যেই কাজ হয়ে যাবে, এসি লেগে যাবে, ওটার 2500 টাকা ভাড়া। আমার জায়গায় 1-2 মাসের মধ্যে এদের তৈরি হয়ে যাচ্ছে। খাবার চার্জ আলাদা, যে চার্জগুলো রুমের বললাম সেটা হচ্ছে শুধু রুম রেন্টের জন্য 1500 থেকে 2500র মধ্যে, ইনক্লুডিং কিন্তু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়াটা আলাদা। আর কদিনের মধ্যে এখানে শুরু হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, তো এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তখন। আর কন্ট্যাক্ট নম্বর আমি নিচে দিয়ে দিচ্ছি। বহুত জোর খিদে পেয়ে গেছে গো। জায়গাটা আমরা এসেছিলাম ওইখান থেকে, ওই যে লজ, লজ না গেস্ট হাউস। প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন নড়তে চড়তে পারছি না, তাও আপনাদেরকে দেখাবো বলে এই জায়গাটাতে এলাম। কেমন দেখুন এখান থেকে দেখতে লাগছে, খুব সুন্দর। কি অপূর্ব না জায়গাটা, জঙ্গল যেটা আমরা পের করে এসেছিলাম সেটা ছিল শাল জঙ্গল। আর এইদিকের জঙ্গলটা কি যেন একটা নাম বললো, তো এখন আমরা ওইখানটাতে আছি। যাওয়ার সময় এবারে যখন আমরা ফিরবো বাড়ি একটু পরে, তো অন্য রাস্তা দিয়ে যাব। ছিল আমাদের তিনজনের ঘুরতে আসা এখানে, এবার আমাদের বেরোনোর সময় সন্ধে হতে চললো। জায়গাটা এখনো অবধি অতটা ভালো নয়, তাই আপনারা এলে এখানে জলদি জলদি বাড়ি ফিরবেন,
চেষ্টা করবেন 4:30 থেকে 4:30 মধ্যে, 4:30 থেকে 4:30 মধ্যে ফিরে যেতে, কারণ পুরো জঙ্গল পড়বে এখান থেকে। তাই টাটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।